তোমরা কি জানো জিভে কি করে স্বাদ পাওয়া যায়? আজ তোমাদের সেই গল্প শোনাব। আমাদের শরীরে জ্ঞানেন্দ্রিয় 5টি, চোখ, কান, নাক, ত্বক বা চামড়া আর জিভ। শরীরের অন্যান্য মাংসপেশির মতো জিভও একটা অন্যতম প্রধান মাংসপেশী। এর কাজ হল খাবারের স্বাদ বলে দেওয়া। জিভের রং একটু লালচে মতো হয়, সামনের দিকটা একটু সরু বা সোচালো, পেছনের দিকটা ক্রমশ চওড়া হয়ে গেছে। একটু ভালো করে দেখলে বুঝবে জিভের ওপর ছোট ছোট দানার মতো আছে। এগুলিকে স্বাদ নালিকা বলা হয়। এগুলি হলো কোষের সমষ্টি। আর একটু খুঁটিয়ে দেখো উপরভাগে, দেখবে চুলের মতো মিহি শিরা ফুটে আছে। জিভের এই স্বাদ নালিকাদের 4 ভাগে ভাগ করা হয়। এদের কাজ হলো প্রধান প্রধান স্বাদ বলে দেওয়া, যেমন ঝাল, মিষ্টি, তেতো, টক, কষা ও নোনতা। জিভের গোড়ায় পাওয়া যায় ঝাল আর মিষ্টি স্বাদ, পেছনের অংশে তেতো আর দুপাশে নোনতা, টক কষা। জিভের ঠিক মাঝখানে কোনো স্বাদ নালিকা না থাকায় সেখানে স্বাদ পাওয়া যায় না। খাবার জিনিস একটু তরল অবস্থায় না হলে সঙ্গে সঙ্গে স্বাদ পাওয়া যায় না। খাবারের খানিকটা ভাগ তাই মুখে গিয়ে লালার সঙ্গে মিশে তরল হবার পর স্বাদ নালিকাদের জাগিয়ে তোলে। খাবারের উপর কয়েকটা রাসায়নিক প্রতিক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্রী খবর পায়, আর তারপর সে খবর গিয়ে পৌঁছয় মস্তিষ্কের স্বাদ কেন্দ্রে। সেখান থেকে স্বাদের ব্যাপারে ফলাফল জানতে পারা যায়। জিভ ছাড়াও আবার নাক আছে। খাবারের গন্ধ নাকে গেলে তবেই স্বাদ ভালো লাগে, তাই সর্দি কাশি হলে জিভে স্বাদ পাওয়া যায় না। আসলে প্রায় সব খাবারের স্বাদই নাক প্রথমে বলে দেয়, তাই কথাই বলে ঘ্রাণানো অর্ধ ভোজনম। তাই অসুখ বিসুখ হলে পর বা পেটে কোনো গোলমাল দেখা দিলে জিভের উপর পুরু হয়ে ময়লা জমে যায়। এর ফলে স্বাদ নালিকা পর্যন্ত খাবারের রস পৌঁছতে পারে না, তখন মনে হয় যেন খাবারের স্বাদই পাল্টে গেছে। তারপর আবার খুব বেশি রকম গরম হলে স্বাদ নালিকারা অকেজো হয়ে গিয়ে স্বাদে তারতম্য ঘটায়। বড়দের জিভে স্বাদ নালিকার সংখ্যা ছোটদের চাইতে অনেক বেশি। বড়দের ক্ষেত্রে এদের সংখ্যা হলো প্রায় 3000। আবার বয়স বাড়ার সঙ্গে স্বাদ নালিকারা ক্রমশ ঝিমিয়ে পড়তে থাকে, তারপর এক সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। একজন 70 বছরের বুড়োর জিভের স্বাদ নালিকার সংখ্যা কমতে কমতে বড়জোর 400 হতে পারে।